সম্প্রতি বিয়ে করেছেন আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। তবে তার আগে প্রায় 2 বছর চুটিয়ে প্রেম করেছেন এই কাপেল। একান্ত ব্যক্তিগত সেই প্রেম বর্তমানে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে। সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি হানিমুনে গোয়ার উদ্দেশ্যে উড়ে গেছিলেন এই কাপেল। নানা অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করেছেন কৌশাম্বী। কোনো ছবিতে দেখা যাচ্ছে একই অপরের হাত ধরে আছেন, কোনো ছবিতে আবার কৌশাম্বীকেই দেখা যাচ্ছে। এদিকে হানিমুন চলার মাঝেই সোশ্যাল মিডিয়াতে দর্শকদের কথা রাখলেন আদ্রিত, ভক্তদের সুখবর দিলেন। যেমনটা তিনি জানিয়েছিলেন, তার জন্মদিনে সবার সঙ্গে মিট করবেন, তেমনটাই হচ্ছে। সম্প্রতি তিনি এই পোস্টে জানিয়েছেন, আমার এই বৃহত্তর পরিবারকে জানাতে চাই, যেমনটা আমি কথা দিয়েছিলাম সেই মতোই আমি আগামী 25শে মে শনিবার শ্রী ভারতলক্ষ্মীতে বেলা 1:30 থেকে 2:30 পর্যন্ত উপস্থিত থাকব। যারা আমার সঙ্গে দেখা করতে চান আসবেন, আমি সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষাতে রইলাম। কিন্তু সবাইকে রিকোয়েস্ট, কেউ উপহার আনবেন না। মিঠের পরে লম্বা বিরতি, আবার দর্শকের মাঝে আদ্রিত। বিয়ের পরে আদ্রিতের জীবনেও একের পর এক সুখবর। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের এইরকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।